Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে সিমেন্টাল জাতির গরু নিয়ে বিস্তারিত আলোচনা করব। সিমেন্টাল হলো দৈত্য উদ্দেশ্যযুক্ত গবাদি পশুর একটি ছুইট জাত। সুইজারল্যান্ডের বার্ন ক্যান্টনে বার্নিস ওভারল্যান্ডে সিরেম নদীর উপত্যকা সিমেন্টালের নামে এটির নামকরণ করা হয়। এটি সাদা চিহ্ন সহ লালচে রঙের এবং দুধ ও মাংস উভয়ের জন্যই উত্থিত হয়। সিমেন্টাল ঐতিহাসিকভাবে দুধ এবং মাংসের জন্য এবং খসড়া প্রাণী হিসেবে ব্যবহৃত হয়েছে। পর্যাপ্ত খাদ্য দেওয়া হলে তারা তাদের তরুণ বয়সে দ্রুত বৃদ্ধির জন্য বিশেষভাবে বিখ্যাত। সিমেন্টালগুলি অন্য যে কোনো প্রজাতির তুলনায় বেশি দুধ উৎপাদন করে থাকে। সিমেন্টালের ঐতিহ্যগত রঙকে লাল ও সাদা দাগযুক্ত হিসেবে বর্ণনা করা হয়েছে। এদের মুখ সাধারণত সাদা হয় এবং এই বৈশিষ্ট্যটি সাধারণত ক্রসব্রেড বাছুরের কাছে চলে যায়। সাদা মুখ হেয়ারফোর্ডের সাদা মাথা থেকে জেনেটিক্যালি আলাদা। সিমেন্টাল হলো গরুর একটি জাত যার ইতিহাস মধ্যযুগে। প্রাথমিক নথিগুলো ইঙ্গিত দেয় যে সিমেন্টাল গবাদি পশুগুলো বড় জার্মান গবাদি পশুর এবং সুইজারল্যান্ডের একটি ছোট জাতের আদিবাসীদের মধ্য ক্রস এর ফল। সুইজারল্যান্ডে এর উৎপত্তির পর থেকে জাতটি ছয়টি মহাদেশে ছড়িয়ে পড়েছে। 1960-এর দশকের শেষ পর্যন্ত জাতটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। আমেরিকান সিমেন্টালগুলি ভিন্নভাবে রং করা হয়। হালকা রঙগুলিকে ফেডবি সহ বলা হয়। সিমেন্টাল শিংযুক্ত বা পোল করা যেতে পারে যদি শিংযুক্ত শিংগুলি ওপরের দিকে বাঁকানো হয়। তবে আরেকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, তা হলো তাদের ভারী ডিউলাপ রয়েছে। এই জাতের গরুর ওজন 700 থেকে 900 কেজি এবং ষাঁড়ের ওজন 1300 কেজি পর্যন্ত হতে পারে। এই জাতের গরু দৈনিক 15 থেকে 20 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে এবং এদের দুধের মান অত্যন্ত ভালো এবং সুস্বাদু এবং পুষ্টিকর। এরা সাধারণত 10 থেকে 12 বছর পর্যন্ত বাঁচে, তবে কিছু কিছু ক্ষেত্রে আরও দীর্ঘজীবন পাওয়ার নজির আছে। সম্মানিত ভিউয়ার্স, দেখতে দেখতে চলে এসেছি ভিডিওটি শেষ পর্যায়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে নতুন কিছু নিয়ে।